যাওয়ার কোনো জায়গা ছিল না। বাবার মুখে আসাদার কথা অনেক শুনেছি, চলে এলাম ব্যাংকে। রাতে একসঙ্গে বাড়িতে ফিরলাম। দেখো তো কাণ্ড, আর সবাই তোমাদেরকে নিয়ে কত কিছু ভাবছে। তো এই কথাগুলো আমাদেরকে আগেই বলা উচিত ছিল তোমাদের, তাই না? আসাদ দাদা আমাকে ছোট করতে চায়নি, তার প্রিয় স্যারের মেয়ের দুর্নাম সে নিজের মুখে বলতে চায়নি, এই জন্য হয়তো বলেনি। তোমার হাজবেন্ড এখন কোথায়? জানি না, জানেন বিয়ের তৃতীয় রাতে সে আমাকে চড় মারে, ছোট্ট একটা কারণে। আমার মনে হলো ছোট্ট একটা কারণে যে আমাকে চড় মারে, তার সাথে আমি বাকি জীবন কিভাবে কাটাবো আপনিই বলেন। তোমার বাবা জানেন? বাবাকে বললে বাবা কষ্ট পাবে। আমার এই বিয়েতে কোনো মত ছিল না, আমি বললেও বাবা বিশ্বাস করবেন না, ভাববেন আমার কোনো দোষ ছিল। তবে আসাদ দাদা বাবাকে আমার ব্যাপারে সব বলেছেন, বাবা চিন্তা করছে আমার ব্যাপারে, এখনো কিছু জানা নেই। এখন কি ভাবছো তাহলে? ভাবছি ডিভোর্স দিব, কাজটা আমার জন্য অনেক কঠিন, তবুও দিব। ছোট্ট একটা কারণ আমার গায়ে হাত তুলেছে, জীবনের প্রথম কারো হাতে মার খেল, তা আবার বিয়ের 3 দিন পর, অথচ ও সাতক্ষীরা কলেজের অঙ্কের অধ্যাপক। শিক্ষা যদি মানুষের ভেতরটাকে আলোকিত না করতে পারে, সেই মানুষের মতন দুর্ভাগা আর কে হতে পারে বলো? সে অধ্যাপকই হোক আর ড্রাইভারই হোক। ধন্যবাদ, আপনার সহযোগিতা না থাকলে ওই লোকটার কাছে ফিরে যাওয়া ছাড়া আমার কোনো জায়গায় ছিল না। আমার জন্য যে প্রবলেমটা হয়েছে তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। ভুল আমাদেরও ছিল। যাই হোক, তুমি বসো, আমি ব্যবস্থা করছি। দরকার হলে না তুমি আমাদের এখানেও থাকতে পারো, আমি আসাদের সাথে কথা বলি। আর একটা কথা কিন্তু মনে রেখো, জীবন একটাই, নিজের মতন করে গুছিয়ে নিও। নিজের মতো গুছিয়ে নেওয়াটা কঠিন যখন দুজন মানুষকে একই জায়গায় থাকতে হয়। আপা, আমি ওর হাত থেকে শুধু এখন বাঁচতে চাই, জীবন গোছানোর কথা তো পড়ে, আমি ওর সঙ্গে থাকবো না। আমি ওকে 3 দিনেই চিনে ফেলেছি। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি দেখছি কি ব্যবস্থা করা যায়।